কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে কিভাবে আমি ছাগলের জন্য অধিক পুষ্টিগুণের প্যালেট খাবার তৈরি করি, এতে কোন কোন জিনিস মিশ্রণ দেওয়া হয়। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকমের ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দিই আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন অবশ্যই জানেন যে নতুন খামারটি করা হয়েছে, ওই খামারে আমরা সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল রেখেছি এবং যেটা আমাদের পরিকল্পনা খামারটি সম্পূর্ণ আমরা স্টল ফিডিংই করব। যদিও বা আগের থেকে আমাদের ফার্ম স্টল ফিডিংয়ে আছে, তবুও আমরা এই ফার্মটাকে আরেকটু আলাদাভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি। কম লেবারে কম খরচায় কিভাবে ছাগলের অধিক পুষ্টিগুণের খাবার দেওয়া যায় এবং তাদের প্রত্যেক দিন শরীরে যে পুষ্টির প্রয়োজন পড়ে সেটাও যেন আমরা দিতে পারি, এর জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে করতে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে এখন আমরা সম্পূর্ণ ছাগলকে প্যালেট খাবার খাওয়াই। মানে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা, যেন আমাকে মাঠে চাষ করে বাইরে থেকে কেটে নিয়ে এসে খাওয়ানো, যেখানে একটা হিউজ লেবারের প্রয়োজন পড়ে সেটা যেন না লাগে, আমরা খাবার তৈরি করে রাখবো, প্যাকেট খুলবো, খেতে দেব, এতেই সারাদিনে যে তাদের প্রসবপত্রের প্রয়োজন সেটা যেন ওই খাবারের মধ্যেই পায়, আর সেটাই হচ্ছে প্যালেট খাবার। তো এর আগেও দেখেছি এই যে আমার প্যালেট মেশিন, এরপরে বিভিন্ন রকমের দানা খাদ্যকে গুঁড়ো করার জন্য এই হচ্ছে ভাঙানো মেশিন। তো আজকে যে বিষয়টা আলোচনা করব যে প্যালেট খাবার যখন আমরা তৈরি করছি, প্যালেট খাবারের মধ্যে আমরা যে দানাগুলো দিচ্ছি, যেমন ভুট্টা আছে, গমের ভুসি আছে, ডালের ভুসি আছে, সর্ষের খোল আছে, এরপরেও কিন্তু মেডিসিন তো থাকছেই। তাতে দেখা যাচ্ছে এক কেজি খাবার তৈরি করতে প্রায় ৩৫ টাকা লেগে যাচ্ছে। তো এখানে একটা বিষয় আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে কি ছাগলের শরীরে আমাদের যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য যেটাকে আমরা বলি তার প্রয়োজন কিন্তু খুব কম পড়ে। তো আমরা যদি সম্পূর্ণ প্যালেটের উপর চালাই আর এই সমস্ত র মেটেরিয়াল দিয়ে যদি আমরা প্যালেট খাবারটাকে তৈরি করি, এক তো খরচা বেশি হয়ে যাচ্ছে আর অনুখাদ্যের মাত্রাও বেশি হয়ে যাচ্ছে, এতে কিন্তু আমাদের লস। মানে তাদের শরীরে যতটা মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্যের প্রয়োজন, সেটা প্রয়োজন পূরণ হওয়ার পরেও যদি আমরা পেট ভরা তাকে প্যালেট খাবার দেই, বাকিটা কিন্তু ওয়েস্টেজে চলে যাচ্ছে, পায়খানা করলে বেরিয়ে যাচ্ছে, যেটা গোটা গোটা দানা বেরিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে ভাবতে হবে যতটা প্রয়োজন তার মাইক্রোনিউট্রিয়েন্টসের সেটা আমরা দিব, প্লাস এমন কিছু জিনিস সেই প্যালেট খাবারের মধ্যে ব্যবহার করব যেটা কিনা ছাগলের পেটটাকে ভরাবে। আমার যে ব্ল্যাক বেঙ্গল প্রত্যেক দিন প্রায় ৭০০ গ্রাম করে কিন্তু প্যালেট খাবার খাচ্ছে। তো ৭০০ গ্রাম যদি আমরা এই ভুট্টা গম বা যেগুলো দিয়ে আমরা প্যালেট খাবার তৈরি সাধারণত করি সেইটাই যদি দেই, তাহলে কিন্তু আমাদের পোষাবে না আর ম্যাক্সিমামটা কিন্তু ওয়েস্টেজে চলে যাবে। এর জন্য আমরা করতেছি কি, যেমন প্রত্যেক দিন একটা ছাগলের শরীরে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন পড়ে ১০ কেজিতে ১০০ গ্রাম অনুপাতে। মানে একটা ছাগলের অ্যাভারেজ ওজন যদি আমরা ২০ থেকে ২৫ কিলো ধরি, মানে ২০০ থেকে ২৫০ গ্রামের প্রয়োজন, তো সেই জায়গায় আমরা অ্যাভারেজ ৩০০ গ্রাম দিচ্ছি মাইক্রোনিউট্রিয়েন্টস আর বাকিটা কিন্তু অন্য কিছু প্যালেটের মধ্যে মিক্স দিচ্ছি যেটা পেটটাকে ভরাবে। এর জন্য এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন সর্ষে গাছ, এই যে দেখুন সর্ষে গাছ, এই সর্ষে গাছ এটার মধ্যে কিন্তু মোটামুটি পোষক তত্ত্ব রয়েছে। এটাকে শীতকালে কালেকশন করে রাখা হয়েছে, এটাকে মেশিনে ডাস্ট করা হয়, ডাস্ট করে সেই প্যালেটের মধ্যে দেওয়া হয়, তাতে খরচাটা কম হয়। এরপরে এই যে একটা দেখুন, এখানে একটা শুকনো গাছ রয়েছে, এটা হচ্ছে মুসুর ডালের গাছ, দেখুন এই মুসুর ডালের গাছ, এটাও মিক্স দেওয়া হচ্ছে। তাতে কি হচ্ছে, এই খাবারগুলো মিক্স দেওয়ার পর আমরা যখন প্যালেটটা তৈরি করতেছি, তাতে আমার খাবারের খরচাটা অনেকটা কমে যাচ্ছে। যে জায়গায় আমাদের ৩৫ টাকা লাগতো, সেখানে কিন্তু ২০ থেকে ২৫ টাকার মধ্যে আমাদের খাবার তৈরি হয়ে যাচ্ছে। তো তাতে দেখা যাচ্ছে একটা ছাগলকে যদি আমরা ৭০০ গ্রাম খাওয়াই, আহামরি তেমন কিন্তু খরচা হয় না, যদি আমরা সম্পূর্ণ এই খাবারটাই খাওয়াই।
যেহেতু আমাদের এখনো কাঁচা ঘাস আছে, কিছু মাত্রায় ধনচের চাষ রয়েছে, তো যার জন্য কিন্তু আমাদের এতটা প্রয়োজন পড়ে না। পার ডে 400-500 গ্রাম প্যালেটের প্রয়োজন পড়ে, বাকিটা সবুজ ঘাস খাচ্ছে। কিন্তু পরবর্তী পরিকল্পনা সম্পূর্ণ প্যালেটের উপরই চলবে। হয়তো তাদের মুখের যে স্বাদ, তার যে আকাঙ্ক্ষা, সবুজ ঘাসের প্রতি যে আকাঙ্ক্ষা, সেটার জন্য আমরা হালকা সবুজ ঘাস আমরা যেটুকু চাষ করব সেটুকু থেকেই দেওয়ার চেষ্টা করব। মানে আমাদের এমন নয় যে সবুজ ঘাস খেয়ে তাদের পেট ভরাতে হবে, সম্পূর্ণ এটার উপরে আমরা কিন্তু নির্ভরশীল থাকব। তো আপনারা যদি প্যালেট খাবার তৈরি করেন, এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। এই যে আইডিয়াটা আমার কোথার থেকে আসলো, আমি যখন দেখলাম বিভিন্ন যে ফিড কোম্পানিগুলো, ভালো ভালো মানের যে ফিড কোম্পানি, তারা ফিড বিক্রি করতেছে 30-32 টাকায়, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যেখানে নিজে র মেটেরিয়াল কিনে, আমি নিজের মেশিনে নিজে শ্রম দিয়ে খাবার তৈরি করতেছি, আমি এত কম খরচে আমি তৈরি করতে পারছি না, কিন্তু ওরা বিক্রি করছে কিভাবে? কারণ ওদেরও প্রোডাকশন খরচা আছে, ওখান থেকে কোনো ডিস্ট্রিবিউটরের কাছে আসবে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আবার আস্তে আস্তে দোকানে যাবে, দোকান থেকে চাষি পাবে। তো এতগুলো হাত হাত বদল হওয়ার পরেও কি করে এরা এত কম দামে দিচ্ছে? আর এটাও জানি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো মানের ভুট্টা মানে আমাদের উত্তরবঙ্গ, আর দামও কিন্তু আমাদের উত্তরবঙ্গে কম, যেখানে আমরা নিজেরা বানাতে পারছি না, ওরা কি করে দিচ্ছে? তো সেই জায়গা থেকে কিন্তু আমার আইডিয়া আসে। আমি সেটাকে তাদের যে বিভিন্ন ফিড, সেই ফিডগুলোকে একটু আমি যাচাই করি, আমি একটু বোঝার চেষ্টা করি, তাতে আমি তাতে খুঁজে পাই যে বিষয়টা, জিনিসটা, সেটা হচ্ছে কি, সেখানে পর্যাপ্ত মাত্রায় ধানের কুড়ো রয়েছে। আর বাকি যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য, ভুট্টা বলুন, গমের ভুসি বলুন, এগুলো ওরা মিক্স দিয়ে খাবারটাকে তৈরি করছে বলে এত কম খরচের মধ্যে হচ্ছে, এবং সেখানে পর্যাপ্ত মাত্রায় মলাসেস বা চিটেগুড় সেটা মিক্স করতেছে, যেন পশু আনন্দের সহিত খায়, রুচি দেখিয়ে খায়, যার জন্য এগুলো মিক্স দিচ্ছে। তো যাই হোক, তো সেই সমস্ত থেকে আমার আইডিয়া আসলো যে সর্ষে গাছ বা বিভিন্ন ডালফাল গাছ যে রয়েছে, যেগুলো আমি ফ্রি অফ কস্ট, হয়তো আমার শুধু লেবার খরচা, বস্তা খরচা, ক্যারিং খরচা দিলেই আমি পেয়ে যাই, সেই জিনিসগুলো আমি কিন্তু কালেকশন করি। তো পরবর্তী যেটা আমার পরিকল্পনা, এইগুলো যদি কালেকশন করা আমি পরবর্তীতে না পারি, ধরুন সর্ষে চাষ এমনি কমে গেছে, ডাল চাষ তো নেই বললেই চলে, আমিও কিন্তু সে ধানের কুড়ো থেকেই প্যালেট তৈরি করব। তবে মনে রাখবেন, শুধু ধানের কুড়ো দিয়ে প্যালেট করলেই যে হবে সেটা না, সেই খাবারের গুণগত মান থাকতে হবে। এর জন্য কিন্তু এখানে আমি একটা প্রিমিক্স, যেটা আমি নিজে তৈরি করেছি, একটা প্রিমিক্স, বিভিন্ন মিশ্রণে প্রিমিক্সটা হয়। তো এর আগে অনেকে বলেছেন কি প্রিমিক্স বলুন দাদা, তো যাই হোক, এখানে যে জিনিসগুলো আমি মিক্স করি, যেমন লাইসিন আছে, ডিএল মেথোইনিন আছে, সোডিয়াম বাই কার্বোনেট আছে, এর মধ্যে কোলিন ক্লোরাইড, এছাড়াও আরও এরকম বহু কিছু আছে, যেমন ডাইক্যালসিয়াম ফসফেট আছে, লাইমস্টোন পাউডার আছে, এর মধ্যে মনোক্যালসিয়াম ফসফেট আছে, এর মধ্যে ভিটামিন A3 পাউডার আছে, এর মধ্যে মিনারেল রয়েছে, জিঙ্ক, কপার, কোবাল্ট, মানে বিভিন্ন রকম এরকম মিশ্রণে আমি একটা প্রিমিক্স তৈরি করেছি, যে প্রিমিক্সটা আমি খাবারের মধ্যে দেই। এবং এই খাবার আমি যেহেতু এতদিন ধরে খাওয়াচ্ছি, তাতে আমি দেখছি যে আমার যে ছাগলের বাচ্চাগুলো হচ্ছে, সেই বাচ্চাগুলো কিন্তু পার ডে 100 গ্রাম করে ওয়েট গেইন করতেছে। এবার কে বিশ্বাস করলো, কে করলো না, আমার কোনো যায় আসে না, কারণ আমি যে রেজাল্টটা পাচ্ছি, যার কারণে আমার পরবর্তী পরিকল্পনা টোটালি ফ্যাটেনিংয়ের ওপর আমি নির্ভরশীল থাকছি। আমি কিন্তু এখানে ফিমেল তৈরি করব না, কোন খামারে 10টা নেবে, কোন খামারে 5টা নেবে, সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। টোটাল এখানে যে বাচ্চা প্রোডাকশন হবে, কোনো খামারে যদি নিয়ে যায় নিয়ে যাবে, না হলে সেই পাঠিগুলো কিন্তু মাংসের দরে আমাদের এখানে বিক্রি হয়, সেটা বিক্রি করে দেবো। আর যেগুলো মেল বাচ্চা হবে সবগুলো খাসি হবে, খাসিগুলোকে বড় করে সেটাকেও মিট পারপাসে আমি বিক্রি করব। কোনো খামারের জন্য কিন্তু আর আমি কোনো মাল তৈরি করছি না, টোটালটাই হচ্ছে বাজারজাত করার জন্য, মার্কেটে আমি বিক্রি করার জন্যই তৈরি করতেছি। তো যাই হোক, তো এই যে মেশিন, এই মেশিনে আমি এখন এইগুলোকে ভাঙাবো। তো দেখুন ভাঙানোর পর কি হচ্ছে, সর্ষে গাছটাকে যখন ভাঙানো হচ্ছে মেশিনে, এই যে সর্ষে গাছকে ভাঙানোর পর এরকম চলে আসছে, একদম ধানের কুড়ো যেরকম এরকম বানানো হচ্ছে। আর ডালের ভুসিটাকে ভাঙানোর পর যেটা আসছে দেখাচ্ছি, এই যে এরকম হচ্ছে দেখুন, একদম ধুলো ধুলো টাইপ হচ্ছে। তো এইগুলো দিয়েই কিন্তু আমি প্যালেট খাবারটাকে বানাচ্ছি। তো যাই হোক, ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য।
তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।